হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছিল। তারপর শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটেনি। এই সময়কে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন এবং মুহাম্মাদের শরীয়ত অনুসরণ করবেন। তিনি ইমাম মাহদির নেতৃত্বে সারা দুনিয়ায় শান্তি কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদীদের সাথে বিশ্ব সংস্কারের প্রতীক হবেন। কোরআন ও হাদিসে তার সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম মায়ের ইন্তেকালের পর সিরিয়া যাত্রা পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন এবং সেখানে মানুষের নিকট দিনের দাওয়াত দিতে শুরু করেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পর তার প্রতি ওহী নাজিল হলো। তার নিকট আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছিলেন। একদিন এক জনসমাবেশে তিনি বললেন, আল্লাহ তাআলা পূর্ববিধান অনুসারে আমার উপর নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন, অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে চলার অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিসসালামের মুখে এ কথা শোনা মাত্র ইহুদি ও বনি ইসরাঈলরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎ তোমাকে আমরা আলোচক হিসাবে মান্য করতাম, এখন তুমি শেষ সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ, নিজের শরীয়ত তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ, তোমার অপরাধ আমরা ক্ষমা করব না, তুমি এ ষড়যন্ত্র পরিত্যাগ করো, না হলে আমরা তোমাকে হত্যা করব। ঈসা আলাইহিসসালাম তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ, সেটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর নবী, সে হিসেবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দিনের দাওয়াত দেওয়াই আমার দায়িত্ব, অতএব আমি তোমাদের এ পদ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি, অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে, যেমন গজব নেমেছে পূর্বের নবীদের জামানায়। বনি ইসরায়েলের মধ্যকার মুসলিমরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দুভাগ হয়ে গেল। এক ভাগ পূর্ববর্তী প্রচারিত ধর্মকে আঁকড়ে ধরল, আরেক ভাগ ঈসা আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করলো। হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা বনি ইসরায়েলদেরকে বলল, তোমরা হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহিয়াকে হত্যা করেছো, আবার এখন ঈসা আলাইহিসসালামকে হত্যার চেষ্টা করছো, এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা, তোমরা এই ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। হযরত ঈসা আলাইহিসসালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি যেসব মুজিজা তোমাদেরকে প্রদর্শন করেছেন তার মধ্যে মৃতকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য করা ও কুষ্ঠরোগীকে সুস্থতা দান করা ইত্যাদি প্রমাণই তার নবী হওয়ার জন্য যথেষ্ট। অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ঈমান আনো, তার শরীয়তকে গ্রহণ করো। বনি ইসরায়েলরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদেরকে শাসন করতে দ্বিধা করল না, উপরোক্ত নবীকে হত্যার পরিকল্পনা আরও জোরদার করল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু করলো। কিছু লোক বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিসসালামের কাছে কালিমা পাঠ করল এবং ইসলাম গ্রহণ করল। হযরত ঈসা আলাইহিসসালাম একদিন আরেকটা জনসভায় বললেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্ধারিত করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবার, অতএব রবিবারের দিন ব্যবসা কাজকর্ম করা হারাম, ওই দিন আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রেরিত কিতাব তেলাওয়াত করে এবং মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, কোনো পার্থিক কাজে মনোবিশেষ করা যাবে না, যে হুকুম অমান্য করবেন তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন, তাদের প্রতি বিপদ এবং আজাব আসার সম্ভাবনা থাকবে, অতএব আমি বনি ইসরায়েল সম্প্রদায়ের সকলকে দাওয়াত কবুল করার বিশেষ অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বললেন, হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইয়েরা, আমি তোমাদের আরও একটি সুখবর দিতে চাই, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরেকজন শ্রেষ্ঠ নবী আসবেন, তার নিকটে প্রেরিত কিতাব হবে কোরআন, তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, তার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবুল করবে তারা হবে দুনিয়া ও আখিরাতের সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি, আর যারা তার নিকট প্রেরিত কোরআন পাঠ করবে তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা। এ প্রসঙ্গে হযরত ঈসা আলাইহিসসালাম আরও বর্ণনা করলেন, শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধ লাভ করবে, অথচ ইতিপূর্ব কোনো নাজিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোনো মানুষ মুখস্থ রাখেনি,
শেষ নবীর এ কিতাব পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তোমরা যে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহ তাআলা সে নবীকে দোস্ত বলে সম্বোধন করেছেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না বলে নিজেই ঘোষণা দিয়েছেন। অতএব তার মান মর্যাদা সম্পর্কে তোমরা অনুমান করে নাও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর উম্মত হতে আগ্রহী। যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরায়েলরা ঈসা আলাইহিসসালামের এই বক্তব্য শুনে বলল, ঈসা হযরত মুসার শরীয়তকে ভেঙে নিজে এক শরীয়ত প্রবর্তন করে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। অতএব দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়াও নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে তোমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই ষড়যন্ত্রের গোপন রহস্য বুঝতে সক্ষম হয়েছি। এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা উচিত নয়, খুব তাড়াতাড়ি তাকে শাস্তি প্রদান করা উচিত। তাই বাইতুল মুকাদ্দেস সহ জেরুজালেমের একজন বাদশা ছিলেন কাফের, সে ইসলামের ঘোর শত্রু ছিল। বনি ইসরায়েলদের মধ্যে যখন এমন দ্বন্দ্বের সৃষ্টি হলো তখন সে ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্যে ধর্মদ্রোহীদের নিয়ে এক গোপন বৈঠক করল। বাদশা বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে যারা নিশ্চিন্ন করতে চাচ্ছে তাদেরকে চিহ্নিত করা তোমাদের একান্ত কর্তব্য। এরা নবী রাসূলগণের শত্রু, আল্লাহর শত্রু। এ ব্যাপারে তোমাদেরকে সাহায্যের জন্যে যা কিছু প্রয়োজন আমি তা দিতে সম্মত আছি। এটি একটি সওয়াবের কাজ, এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহদানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈসাকে সবসময় অনুসরণ করতে হবে। যখন তাকে একাকী পাওয়া যাবে তখন তার ইহলীলা শেষ করে দিতে হবে। পরের দিন থেকে তারা নবীর পিছু নিতে থাকলো। অনেকদিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টায় সফল হলো না। মুসলমানরা যখন কাফেরদের মারমুখী অবস্থান লক্ষ্য করলো তখন থেকে তারা নবীকে পাহারা দেওয়ার ব্যবস্থা নিল, ফলে কাফেররা নবীকে একাকী ধরার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে। তারা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না। একদিন হযরত ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে নিয়ে একটি গৃহে পৌঁছালেন। এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল। এ সময় হযরত জিব্রাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হযরত ঈসা আলাইহিসসালামকে উঠিয়ে নিয়ে গেলেন এবং চতুর্থ আসমানে নবীকে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পর যখন দেখল হযরত ঈসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন কাফেরদের সর্দার তরবারি নিয়ে লাফাতে লাফাতে গৃহের ভিতরে প্রবেশ করল। গৃহের সকল কক্ষে ঈসা আলাইহিসসালামকে তন্নতন্ন করে খুঁজেও তার কোনো সন্ধান পেলেন না। তখন সে বাহিরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম কাফেরদের সর্দার মুখে একটি ফু দিলেন। তখনই তার চেহারা হযরত ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপান্তরিত হলো। এমন অবস্থায় সে যখন বাইরে দলের নিকট আসলো তখন তারা তাকে হযরত ঈসা মনে করে আক্রমণ করলো। মৌ চিৎকার দিয়ে বলল, তোমরা কি করছো? আমি তোমাদের সর্দার, আমাকে তোমরা আক্রমণ করছো কেন? হযরত ঈসাকে না পেয়ে তোমরা কি এখন আমাকে হত্যা করবে? আমি তো হযরত ঈসাকে খুঁজে হয়রান হয়েছি, তাকে কোথাও পেলাম না, তাই বলে তোমরা এখন আমাকে কি উদ্দেশ্যে আক্রমণ করছো? তখন কাফেররা বলল, মানুষ বাঁচার জন্য কত কিছু না করে, কত বাহানা না করে, তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার মৌ, তাহলে ঈসা কোথায়? সর্দার বলল, তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্নতন্ন করে খুঁজেছি কিন্তু তাকে কোথাও পাইনি। কাফেররা তার কথা শুনে হেসে উঠল। কাফেরদের সর্দার তো আর জানতো না তার চেহারা ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপান্তরিত হয়েছে, তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা ভুল করে আমাকে আক্রমণ করেছো, তোমাকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না, মনে হয় ঈসা একজন জাদুকর, তাই সকলের চোখে ধুলো দিয়ে সে পালিয়েছে। এসব কথা শুনে তাকে ভালোভাবে নিরীক্ষা করা হলো। লোকটার শরীরের উপরিভাগ দেখে মনে হচ্ছিল সে ঈসা আলাইহিসসালাম, আর নিচের দিকে দেখে মনে হচ্ছিল সে কাফেরদের সর্দার। এছাড়াও তার কথাবার্তা কাফেরদের সর্দারের মতোই। কিছু লোক বলল, ঘটনাটি চিন্তার, এই মুহূর্তে তোমরা তাকে হত্যা করো না, বন্দি করে রাখো, পরে ভালোভাবে দেখে শুনে যা করার তা করা হবে। কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কান দিল না, তারা তাকে বেঁধে ফেলতে লাগলো। চিন্তাশীল লোকেরা বলল, হযরত ঈসা আলাইহিসসালাম মৌকে নিজের রূপ দিয়ে পালিয়েছে, এ যদি বাস্তবিক ঈসা হতো তাহলে প্রহরীরা কোথায়? অবশ্যই তার সঙ্গে থাকতো। অতএব আমাদের মনে হয় আমাদের সর্দারের উপরে জাদু করা হয়েছে। মৌ জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগলো, ভাইরা আমার, আমি খোদার কসম করে বলছি আমি তোমাদের সর্দার,
আমার চেহারার কি কোনো পরিবর্তন হয়েছে তা আমার জানা নেই। যদি তোমরা আমায় অন্য চেহারায় দেখে থাকো তাহলে এটা হযরত ঈসার আল্লাহর কৃতি। আমার বিশ্বাস ঈসা আলাইহিসসালাম আল্লাহর সঠিক নবী, তাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখার জন্য হয়তো কোনো কুদরতের খেলা খেলছেন। মো যখন ঈসা আলাইহিসসালামকে আল্লাহর নবী বলে উক্তি করল তখন কাফেররা চরম ক্ষিপ্ত হল এবং বিলম্ব না করে মৌকে শুয়ে চড়িয়ে দিল। মৌ বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরকালের জন্য নীরব হয়ে গেল। সে যখন পৃথিবী থেকে বিদায় হলো এই দৃশ্য দেখার জন্যে অসংখ্য জনতা সেখানে ভিড় করছিল। মৌ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার মৌকে তারা শুলে বিদ্ধ করেছে। তখন তাদের নিজেদের মধ্যে বিবাদ এবং তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। মৌয়ের মৃত্যুর পূর্বে তাকে ঈসা আলাইহিসসালামের রূপে দেখাচ্ছিল, কেউ তাকে মৌ বলে চিহ্নিত করতে পারেনি। আর মৃত্যুর পরে তার চেহারা আবার মৌয়ের রূপ নিয়েছিল। এটা ছিল আল্লাহর এক অদৃশ্য কুদরত। এ অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে বহু লোক হযরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান আনলো। তারা কালিমা পাঠ করে মুসলমান হলো এবং হযরত ঈসা আলাইহিসসালামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু এখন হযরত ঈসা আলাইহিসসালাম কোথায় আছে তা নিয়েই সবাই চিন্তিত হয়ে পড়ল। অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন, অনেকে নবীর খলিফা ও মুসলমানদের কাছে নবীর খবর জানতে চাইল। তারা বলে দিলেন যে নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে আরও একবার প্রেরণ করবেন, তবে তার কোনো নির্দিষ্ট তারিখ কারোই জানা নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক শক্তিশালী কাফের আবির্ভূত হবে। চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে, তাদের মৃত পিতামাতাকে যখন হাজির করে দেবে, তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ঈমান হারাতে থাকবে। এমন সময় হযরত ইমাম মাহদী নামক আল্লাহ তাআলার এক খাস বান্দার আবির্ভাব হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে রক্ষা করবে। দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন। তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল মুকাদ্দেসে গিয়ে পৌঁছাবেন, তখন হযরত ঈসা আলাইহিসসালাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন। তিনি ইমাম মাহদীকে সাথে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিদ্রোহ করে আল্লাহর ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। দাজ্জাল সহ বিভিন্ন বিরোধী শক্তিকে পরাজিত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে তখন ধর্মবিরোধিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সর্বস্তরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ। মানুষ ধর্মকর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম প্রাপ্তি যা কেউ কোনোদিন কল্পনা করেনি। সেদিন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেদিন সার্থকভাবে আদায় করবেন হযরত ইমাম মাহদী। তিনি একাধারে পৃথিবীর বুকে 40 বছর এ শাসন জারি রাখবেন। তারপর তিনি ইন্তেকাল করবেন। তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাফন করা হবে।